বিভিন্ন শ্রেণীর রাইজর সহযোগিতা লাভ করার লগতে চাহ শ্রমিক রাইজর 8 লাখ চাহ শ্রমিক রাইজর যিখিনি সহযোগিতা লাভ করল পূর্বতে তেখেতসকলের ব্যাংক অ্যাকাউন্ট নাছিল কি বিমুদ্রাকরণের পাছতে তেখেতসকলে 8 লাখ অ্যাকাউন্ট খুলি আজি ডিজিটাল ট্রানজেকশনের তেখেতসকলে যি সহারি আগবাইছে তারবাবে আজি আমি সমগ্র ভারতবর্ষতে একটা সুকিয়া এই ক্ষেত্রে পরিচয় পাবলে সক্ষম হলো। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের ভাষ্য এয়া মঙ্গলবারে নতুন দিল্লিত বিমুদ্রাকরণের সপক্ষে সোণোৱালে এনে মন্তব্য আগবাইছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য কিমান সত্য? সচাই বাগিচাত নগদ লেনদেন বন্ধ হয়েছে নেকি? সরকারের সপোন কার্যকরী হয়েছে নেকি? DY365-র অভিযান বাগিচার নাম বীরজোড়া চাহ বাগিচা। বীরজোড়া চাহ বাগিচাত উপস্থিত হয়েছিল আমার বঙাইগাঁওয়ের সাংবাদিক ধীরাজ চক্রবর্তী। বাগিচার প্রবন্ধকক লগ ধরে জানিব বিচারিছিল কেনে চলিছে নগদবিহীন লেনদেন। উসমে বহুত সারে প্রবলেমস হ্যাঁ। ATM আগর এক ATM হ্যাঁ, আমারে 1000 ওয়ার্কার হ্যাঁ থ্রু ATM পেমেন্ট করনে কে লিয়ে, লেকিন উসমে কাফি ঝামেলে হুয়ে, ঘেরাও ভি হুয়া গার্ডেন মে, আর উসকে বাদ হামলোগো বনি রাতা হ্যায়। CSP ওয়ালে জো আতে হ্যায় পেমেন্ট করনে কে লিয়ে, উনকা ভি সার্ভার কা প্রবলেম রাতা হ্যায়। এয়া বীরজোড়া চাহ বাগিচার ATM। ATM ঠিকে আছে, কিন্তু ATM নচলে, ATM বিকল। এনেকৈ চলি আছে রাজ্য সরকারের তথাকথিত নগদবিহীন লেনদেন চাহ বাগিচা। ডিমনিটাইজেশনের পিছত এবছর আগত বঙাইগাঁও বীরজোড়া চাহ বাগিচা ক্যাশলেস ট্রানজেকশনের কারণে স্থাপন করা হয়েছিল এই ATM মেশিন, কিন্তু এবছর পিছতেও কার্যকরী নহল এই ব্যবস্থা। এই সংক্রান্তত আমি বাগিচাখনের কর্মচারীর পৰা জানিব বিচাৰিছিলোঁ ATM-ৰ ব্যৱহাৰ প্ৰসংগত। তেওঁলোকৰ উত্তৰ মন দি শুনক। ATM দিছে আমাক কেতিয়াও মানে লাগু কৰা নাই, উঠাব নোৱাৰে ATM, হাতে হাতে পইচা দিয়ে। ATM ব্যবহার করিব পারে নাকি? আমি পারা নাই। ATM ব্যবহার করো না রে। ATM ব্যবহার করো না পারা না। আমাকে এনেকে হাতে হাতে দিয়া ভালো। ATM ব্যবহার করিব না রে। না পারি। দলাগুড়ি চাহ বাগিচা। নুমলীগড়ের এই বাগিচাত প্রথম ATM স্থাপন করা হয়েছিল। বাবা লৈছিল রাজ্য সরকারে। মই বর্তমান উপস্থিত আছো অসমৰ প্ৰথমখন চাহ বাগিচাৰ যি ATM বহিছিলে দলাগুড়ি চাহ বাগিচাত, আৰু দলাগুড়ি চাহ বাগিচাত দেখিব পোৱা গৈছে এবছৰ মূৰতে এই ATM-টো এমাহ ধৰি লৈ বিকল হৈ আছে। দলাগুড়ি চাহ বাগিচাৰ ATM-ৰ খবৰ ল'বলৈ গৈ আমি হতবাক। বহু শ্ৰমিকে ATM কি চিনিয়েই নাপায়। তাৰ বাকচ হয় বুলি মই গম পাওঁ, তাৰপৰা পইচা ওলায় বুলি গম পাওঁ, কেনেকৈ ওলায় কেনেকৈ তাৰ পইচা উলিয়ায় সেইটো মই গম নাপাওঁ। চাহ বাগিচার শ্রমিকসকল এতিয়াও শিক্ষিত হয়ে উঠা নাই, সেয়ে নাজানে ATM-ৰ ব্যবহার। ATM কাটো পয়সা নিজে উলিয়াব পৰা নাই। কিয়? দোসরাজনে উলিয়াই দিয়ে, আমি তো পড়া লিখাও নাই, আমি চিনি নাপাওঁ কোনটো নম্বর মারিলে কোনখিনি পয়সা লাগে আমি কব নোৱাৰো। মুখ্যমন্ত্রীয়ে গৌরব করা চাহ বাগিচার ক্যাশলেছ ট্রেনজেকশনের নমুনা এয়া। সরকার সফল হয়েছে না বিফল হয়েছে আমি নকওঁ, আপুনি বিবেচনা করক। ধীরাজ চক্রবর্তী বঙাইগাঁও আর সমরজিৎ শর্মা নুমলীগড়, DY365।